আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সারা দেশের মতো চট্টগ্রামের বাঁশখালীতে মিছিল করেছেন চট্টগ্রাম ১৬ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী। সোমবার বিকেলে আয়োজিত মিছিলে পিস্তল হাতে সংসদ সদস্যকে অংশগ্রহণ করতে দেখা যায়। ৩ মিনিট ৪৫ সেকেন্ডের একটি ভিডিও মোস্তাফিজুর রহমান নামের একটি পেজে আপলোড করা হয়েছে। সেই ভিডিওতে সংসদ সদস্যকে সবার সামনে থেকে মিছিলে নেতৃত্ব দিতে দেখা যায়। এই সময় হাতে একটি পিস্তল দেখা যায় মোস্তাফিজুর রহমান চৌধুরীর হাতে। মিছিলটি বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়। বাঁশখালী থানা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনের সড়ক ঘুরে মিছিলটি শেষ হয়। তবে ভিডিও ভাইরালের পর তার বক্তব্য জানতে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। সময় সংবাদ চট্টগ্রাম।